লোড বললেন যে 2 কেবি লেখলো, 7 কেবি গেল, এরকম যদি হয় কোন রকম অ্যাকশন বা কোন রকম এটা তো ব্যবস্থা? প্রভিশন আছে, কিন্তু পুজোর সময় এরকম কি ঘটনা করা উচিত? আমি এই জন্য আগাম বলে দিচ্ছি, না না আপনার আপনাদের আইনে তো পেনাল্টি প্রভিশন আছে, পেনাল্টি প্রভিশন আছে, অ্যারেস্ট করার প্রভিশন আছে, এগুলি সব কিছু আছে। কিন্তু একটা শুভ দিনে এগুলি যত এড়ানো যায়, এই জন্য প্রেসকে, প্রেসের মাধ্যমে তাদের কাছে অ্যাপিল করা, প্রত্যেক ক্লাবের কাছে, শুধু ক্লাব নয়, অন্যান্য বাড়িঘরও যারা পূজা পূজা করে সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যেন সবাই এই কাজটা ফলো করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের, আপনারা একটু ভালো করে এটা প্রচারে নেবেন। এখন পর্যন্ত আমরা ধরে নিয়েছি 2 কোটি টাকা লাগবে, শুধু মানে পুজোর এই যে 5টা দিন, এটা 2 কোটি টাকা লাগবে শুধু পাওয়ার কিনতে। এগুলি যে এক্সট্রা লোক টোক নিয়ে এগুলির জন্য আলাদা, কিন্তু শুধু পাওয়ার কিনতে 2 কোটি টাকা। কত কত থেকে আসবে বড়টা? এখন আমরা এক্সচেঞ্জ থেকে নেবো, এক্সচেঞ্জ থেকে, এক্সচেঞ্জে তো কমন।